আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের নিরানব্বই পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি এখানে নিরানব্বই পৃষ্ঠায় দেওয়া আছে চার দশমিক চার দশমিক দুই সমোচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই নিচের দশ জোড়া সমোচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো এমন ভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যেই শব্দজুরগুলো থাকে যেমন আদা ও আধা ব্যবহার করে বানানো বাক্য আধা কেজি আদা কিনলাম এখানে যে শব্দগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে কাঁচা ও কাঁচা কাদা ও কাদা দিন ও দিন দ্বীপ ও দীপ বৃত্ত উ বৃত্ত নভ ও নব সব ও সব সজ্জা, শয্যা উ ও হাড় হার এখানে কিন্তু সবগুলা শব্দের উচ্চারণ সমুচ্চারণ হলেও এদের অর্থ ভিন্ন এবং বানানেও ভিন্নতা রয়েছে আমাদের এখানে এই শব্দগুলো দিয়ে দশটি বাক্য লিখতে হবে আমি আপনাদেরকে দশটি বাক্য লিখে দেখাচ্ছি কিভাবে আপনাদের লিখতে হবে প্রথম বাক্যটি হচ্ছে রাইশা কাঁচা রঙের কাপড়টিকে ডিটারজেন্ট দিয়ে কাঁচা শুরু করলো দ্বিতীয় বাক্যটিতে লিখব মাটিতে পরে কাদা শুরু করল তৃতীয় বাক্যটিতে লিখব তুমি দিন মানুষকে অনেক দিন ধরে সাহায্য করছো চতুর্থ বাক্যটিতে লিখব সেন্ট মার্টিন দ্বীপে রাতে দ্বীপ জ্বালিয়ে সবাই মিলে গল্প করতাম পাঁচ নম্বর বাক্য লিখব বৃত্তবান লোকেরা তাদের চাহিদা বৃত্তের মধ্যে রাখতে পারে না ছয় নং বাক্য লিখব আজ সন্ধ্যায় নব চাঁদ নবতে দেখা যাচ্ছে সাত নং বাক্য লিখব সব দেখার জন্য এলাকার সব মানুষ উপস্থিত হয়েছে আট নং বাক্যে লিখব শয্যাকে রাইসা শয্যা করে রেখেছে নয় নং বাক্য লিখব আজকের খবরে শোনা গেল সোনার দাম অনেক কমেছে এবং দশ নং রুবানার গলার হাড় বিক্রি করে তার বাবার হাড়ের চিকিৎসা করেছে এখানে আমাদের প্রশ্নে যেই শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করেছি আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আপনারা এখান থেকে দেখে লিখতে পারেন অথবা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা নিজেদের মতো করে লিখতে পারেন আশা করছি আপনাদের আনসারগুলো বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ